বিল গেটসের সঙ্গে শেষ দিকে লোক দেখানোর সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছেন মেলিন্ডা। সম্প্রতি বিচ্ছেদ নিয়ে ফরচুন ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন মেলিন্ডা। সেখানে বৈবাহিক জীবনের শেষ দিকের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। মেলিন্ডা বলছিলেন, শেষ দিকে সম্পর্কটা এতই বেশি এগিয়েছিল যে ব্যাপারটা হয়ে উঠেছিল ভয়াবহ। প্রতিটি মুহূর্ত কাটছিল বিষণ্ণতায়। এ কারণে লোক দেখানো এই কাগুজে বিয়ে এক পর্যায়ে ভেঙে দেন মাইক্রোসফট কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। প্রায় 30 বছর ধরে স্বামী স্ত্রী থাকার পর গেল বছরের অগস্টে তাদের বিচ্ছেদ হয়। 1994 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিল গেটস ও মেলিন্ডা। তাদের 3 সন্তান রয়েছে। অবশ্য বিয়ে বিচ্ছেদের ঘটনাকে সাক্ষাৎকারে অবিশ্বাস্য, বেদনাদায়ক বলে আখ্যা দিয়েছেন মেলিন্ডা। তিনি জানান, কিছু কারণ ছিল আর বিয়ের সম্পর্কে থাকতে পারছিলেন না তারা। এর আগে সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বিয়ে বিচ্ছেদের পূর্বের 2 বছরকে বেশ নাটকীয় বলে মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আর কাউকে বিয়ে করতে চান না তিনি। বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও নিজেদের জনহিতৈষীমূলক কর্মকাণ্ডে এর কোনো প্রভাব পড়বে না বলে জানান তারা।